আজকে আমরা পড়ব কবি জীবনানন্দ রাশের শিকার কবিতাটি কবি জীবনন্দ দাস রবীন্দ্র পরবর্তী বাংলা কবিতার অন্যতম শ্রেষ্ঠ কবি তিনি আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তার বাবা সত্যানন্দ দাস মা কুসুম কুমার দেবী তিনি নিজেও একজন কবি ছিলেন যিনি লিখেছিলেন সেই অমর কটি লাইন আমাদের দেশে সেই ছেলে হবে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে তার নিজের ছেলের মধ্যেই সেই গুণ ও প্রতিভা দেখা গিয়েছিল বাংলা ভাষার নির্জনতম কবি বলা হয় জীবনানন্দ দাশের কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল ধূস মহাপৃথিবী বনলতা সেন ইত্যাদি তিনি ১৯৫৪ খ্রিস্টাব্দে একটি ত্রাম দুর্ঘটনায় মারা যান আমরা পড়ব তার শিকার কবিতাটি যেটি কবির মহাপৃথিবী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত জীবন দাসের কবিতায় হিংসা ও সৌন্দর্যের যে সহাবস্থান আমরা দেখে থাকি শিকার কবিতাটিতেও তার ব্যতিক্রম হয়নি শিকার বলতে আমরা জানি কোনো সাধারণ অর্থে শিকার বলতে আমরা বুঝি কোনো প্রাণীকে বা কোনো পশুকে মানুষ যখন নিজের স্বার্থ পূরণের জন্য খুন করে বা মেরে ফেলে তখন তাকে আমরা শিকার বলি যদিও শিকারের ব্যাপত অর্থ অনেক রকম হতে পারে শিকার শুধুমাত্র খুনের মাধ্যমেই হয় না অনেক রকম ভাবে শিকার হয় এই কবিতায় শিকার প্রসঙ্গটি কিভাবে উঠে এসেছে আমরা দেখব প্রথমেই ভোরের একটা ছবি আঁকছেন কবি ভোর সেই ভোর কেমন আকাশের রং ঘাস ফরিঙের দেহের মতো কোমল নীল একটা ভোরের ছবি আমরা দেখতে পাচ্ছি যে ভোরে আকাশের রং ঘাস ফিঙ্গের দেহের মতো নীল সেই নীলটা কোমল নীল চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিআর পালকের মতো সবুজ এবং সেই ভোরে যে পেয়ারা গাছ নোনা গাছ আমরা দেখতে পাচ্ছি সেই গাছগুলোর পাতা টিয়ার পালকের মতো সবুজ একটি তারা এখন আকাশে রয়েছে এবং সেই ভোরবেলায় একটা তারা দেখা যাচ্ছে এই তারাটিকে আমরা জানি এটা সুখ তারা যা ভোরবেলায় ফুটে আসলে এটি তারা অনেকটি গ্রহ খুব উজ্জ্বল দেখায় ভোরবেলায় সেই তারাটি তখনও আছে আসলে এই তারাটি দিন ও রাত্রির মাঝখানে যে ফুটে উঠেছে রাত্রির স্মৃতি বহন করছে যে রাত্রিটা পেরিয়ে গেছে সেই রাত্রির স্মৃতি বহন করছে এই তারা তারই প্রতীক পাড়াগাঁট বাসর করে সবচেয়ে গথুলি মোদির মেয়েটির মতো সেই তারাটি কেমন আছে পাড়াগার ঘরে যে গথুরি মদির একটি মেয়ে তার মতো অর্থাৎ যে মেয়েটি বাসর রাত্রিতে জেগেছিল এবং বাসর রাত্রির যে লজ্জা ও আগ্রহ সব নিয়ে তার উপস্থিতি সেই উপস্থিতি তারাটির মধ্যে আমরা দেখছি কবি এখানে পাড়াগার বাসরঘর বলেছেন পাড়াগার মেয়েদের যে চরিত্র হয় তারা স্বভাবত একটু বেশি লজ্জাশিলা হয় সেই লজ্জাশিলার যে সৌন্দর্য সেই সৌন্দর্য তারাটির মধ্যে ফুটে উঠেছে কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গ্যালাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে তেমনি তেমনই একটি তারা আকাশে জ্বলছে এখনও সেই তারাটিকে প্রথমে কবির মনে হচ্ছিল পাড়াগার ঘরের গধুলি মদীর মেয়েটির মতো তারপরে তার মনে হচ্ছে যে এই তারাটি সেই মেয়েটির মতো মিশরের যে মানুষই কবিকে ভালোবেসে তার নীল মদের গ্লাসে তার বুকের থেকে যে মুক্তা রেখেছিল যে মেয়েটি সেই মেয়েটির মেয়েটির মতো যে হাজার হাজার বছর আগে এক রাতে সেই বুকের মুক্তাটি কবির নীল মদের গ্লাসে রেখেছিল সেরকম সেই তারাটি এখানে কবি অতীত চেতনা জাগ্রত হচ্ছে বা জন্মান্তরের চেতনা কোনো দিন কবি কল্পনা করছেন হয়তো হাজার হাজার বছর আগে তিনি তার জন্ম হয়েছিল মিশরে এবং সেখানে তার প্রেম হয়েছিল তার প্রেমের মানুষ তার বুকের থেকে যে মুক্তা তাকে পান করিয়েছিল সেই স্মৃতি বহন করছে যেন তারাটি অর্থাৎ কাল পেরিয়ে কালান্তরে চলে যাচ্ছেন কবি একটি তারাকে দেখে স্মৃতি কাতর হচ্ছেন ভোর এখানে কবিকে নস্টালজিক করে তুলছে একজন প্রকৃতি মানুষকে নস্টালজিক করে তুলছে আমরা বলতে পারি তারপরে উনি লিখছেন হিমের রাতে শরীর উম রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জেলেছে। এখন আমরা বুঝতে পারছি এটি হিমের রাত অল্প শীত পড়েছে সেই শীতে শরীর উষ্ণ রাখার জন্য দেশোয়ালি মানুষেরা আগুন জেলেছে। আগুন এখানে ওম সঞ্চার করছে মানুষের শরীরে আমরা বেঁচে থাকি উষ্ণতার কারণে সেটা ভালোবাসার উষ্ণতা হতে পারে যে কোনো সম্পর্কের উষ্ণতা হতে পারে শরীরে উষ্ণতা থাকে বলেই আমরা বেঁচে থাকি আগুন এখানে উষ্ণতা সঞ্চার করছে শৈত্য প্রবাহকে দূর করে মানুষকে বাঁচিয়ে রাখছে উম শব্দটির মধ্য দিয়ে সেই সান্নিধ্যের সম্পর্কের উষ্ণতাকেও এখানে যেন কবি ব্যঞ্জিত করতে চেয়েছেন সেই আগুনটা কেমন মোরগ ফুলের মতো লাল আগুন মোরগ ফুল যেমন লাল হয় সেই রকম লাল আগুনটাকে লাগছে শুকনো অসত্য পাতা দুমড়ে এখনও আগুন জ্বলছে তাদের আগুনটা ভোর সকালের দিকে যাচ্ছে তবু তারপরে আগুনটা কিন্তু জ্বলছে এবং এই আগুন অসত্য পাতা শুকনো অসত্য পাতা পুড়ছে তার ফলে আগুনটা হচ্ছে সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর সূর্যের আলো যখন উঠে এসেছে তখন আগুনের রঙটা দুর্বল হচ্ছে সেই রং আর কুমকুমের মতো উজ্জ্বল নেই আমরা জানি যে সূর্যের আলো তো সবচেয়ে প্রখর সেখানে আগুনের যে রং সেটা ফিকে হয়ে যায় কেমন হয়েছে হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের মতো হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো একটি রোগা শালিকের হৃদয়ের যে ইচ্ছা সেটি বিবর্ণ হয় মানুষের হৃদয়ে সেই রং উঠে যখন তার শরীরে জোয়ার থাকে যৌবন থাকে তেজ থাকে তখন তার হৃদয়ের রং হয় বৈচিত্র্যময় অনেক রঙিন কিন্তু যখন শরীর দুর্বল থাকে শরীরে যৌবন থাকে না তখন শরীরে ইচ্ছাও হয় বিবর্ণ এই শালিকটির ক্ষেত্র তাই শালিকটি রোগা জীর্ণ ফলত তার হৃদয়ের প্রেমের বা ভালোবাসার যে ইচ্ছা সেগুলোও বিবর্ণ হয়ে আসে ভালোবাসা বা প্রেম তো শরীর থেকে সঞ্চারিত হয় দুর্বল শরীরে সেই ইচ্ছেগুলো ফিকে হয় সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে সকালবেলায় যে আলোয় টলমল করছে শিশির এবং বন ও আকাশ ঝিলমিল করছে কেমন ময়ূরের সবুজ নীল ডানার মতো ময়ূরের ডানাতে যে ছোটো ছোটো চোখের মতো যে ছবি থাকে সেগুলো যেমন ঝিলমিল করে আলোতে তেমনই শিশিরগুলো ঝিলমিল করছে এটা অসাধারণ উপমা আর কি শিশিরের উপর যে রোদটা পড়ছে সেই রোদে যে উজ্জ্বলতা তা যেন মৌড়ের পালকের ভিতরে ছোটো ছোটো চোখের ভিতরে যে উজ্জ্বলতা থাকে চোখের মতো যে আঁকা আঁকা থাকে পালকগুলোতে সেই উজ্জ্বলতাও যেন ছড়িয়ে পড়ছে চতুর্দিকে হঠাৎ একটা ভোরের ছবি আমরা পাচ্ছি অপরূপ সুন্দরী একটি ভোরের ছবি আমরা পেলাম তারপরে তিনি দ্বিতীয় আরেকটি ভোরের ছবি এঁকেছেন এই ভোটটা কেমন পাশাপাশি দুটো ভোট একটাই হয়তো ভোট বা পাশাপাশি দুটো দৃশ্যকে তিনি কোলাজ করছে এখানে কোলাজ করছেন কোলাজটা কীরকম ভোরের কোলাজ বলবো এখানে আমরা দেখছি সারা রাত চিতা বাখিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগণির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে এই ভোরে কিন্তু দৃশ্যটা অন্য সেখানে দেখা যাচ্ছে একটি চিতা বাঘিনীর হাত থেকে একটি সুন্দরী বাদামী হরিণ পরের লাইনে আমরা পাচ্ছি সেটা একটি সুন্দর বাদামী হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল এটা আমরা বুঝতে পারছি অর্থাৎ সারা রাত ধরে চিতা বাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য একটি সুন্দর বাদামি হরিণ যে রাতে নক্ষত্র নেই সেই অন্ধক রাতের অন্ধকারে মেহগনির মতো সেই অন্ধকারটা সুন্দরী গাছের বন থেকে অর্জুন গাছের বনে ঘুরে ঘুরে একটা ভোরের জন্য অপেক্ষা করছিল অর্থাৎ এই ভোরের আগে যে রাত সেই রাতে কিন্তু হিংসার একটা ছবি খাদ্য গাদকের সম্পর্ক চিতা বাঘিনীর সাথে হরিণের চিতা হরিণী হরিণটিকে খাওয়ার জন্য প্রচেষ্টা করেছে আর হরিণটি নিজেকে বাঁচানোর জন্য প্রচেষ্টা করেছে তার ফলে যেটা হয়েছে চিতাবাঘিনী হাত থেকে বাঁচার জন্য হরিণটি আপ্রাণ চেষ্টা করেছে ছুটে ছুটে তারপর কি হয়েছে এসেছে সে ভোরের আলোয় নেমে তারপর সেই ভোর উঠেছে ভোরের আলো ফুটেছে ভোরের আলোয় সে পৌঁছাতে পেরেছে অর্থাৎ সারারাত নিজেকে বাঁচানোর তার যে প্রচেষ্টা সেটি সফল হয়েছে কচি বাদাপি লেবুট মতো সবুজ সুগন্ধে ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তারপর যখন সে ভোরের আলোয় পৌঁছাতে পেরেছে তখন সবুজ সুগন্ধি ঘাসগুলো সে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে অর্থাৎ সে যে বেঁচে গেছে এটা সে বুঝতে পেরেছে কারণ আমাদের যে ভয় রাত্রিবেলা থাকে সেই ভয় কেটে যায় আলোর কাছে যখন আমরা আসতে পারি হরিণটিরও সেই ভয় কেটে গেছে এবং সেই ভয় কেটে যাওয়ার ফলে সে সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামল তারপর সে নদীর যে শীতল ঠান্ডা ঢেউ সেখানে সে নামল ঘুমহীন ক্লান্ত বিহল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য সে সারা রাত ঘুমোয়নি বেঁচে থাকার জন্য নিজেকে বাঁচিয়ে রাখার প্রয়োজনে সে ছুটে বেরিয়েছে চিতাবাগনের হাত থেকে নিজেকে বাঁচানোর কারণে তারপর সে ক্লান্ত এবং বিহল তার শরীরে যে তেজ সেটা কমে গেছে শরীর অলস সেই শরীরটাকে একটা নতুন আবেগ দেওয়ার জন্য সে নদীর স্রোতে নেমেছে স্রোতের জলের ভিতরে যে ঝর্নার ভিতরে যে আবেগ সে জলে স্নান করে সে আবার তেজ ফিরে পেতে চায় উদ্যম ফিরে পেতে চায় অন্ধকারের হিমকুঞ্চিত জরাউ ছিঁড়ে ভোরে রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য এখানে একটি অসাধারণ উপমা আমরা পাচ্ছি অন্ধকারের হিমকুঞ্চিত জরাউ অন্ধকারের যে শীতল জরাউ সেই জোরাউ ছিঁড়ে যখন রোদ বার হয় যেন সূর্যের যেন জন্ম হলো অন্ধকারের জঠোর থেকে সেই জন্মানোর যে চিত্রকল্প এখানে ফুটে উঠছে এবং জন্মানোর পরেই রোদ যেমন একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য ছুটে বেড়ায় দ্রুত ছুটে আসে ছড়িয়ে পড়ে চতুর্দিকে মহাশূন্যে মহা আকাশে এবং আমাদের পৃথিবীও তার ভাগটা পায় সেই রকম একটা আবেগ যে পেতে চাইছে এই স্রোতে চান করে স্নান করে এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে ওঠে সাহসে সাথে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য এবং কি এই যে নীল আকাশের নিচে সূর্যের যে সোনার বর্ষা সে যেমন জেগে উঠে প্রত্যেকটি গাছে ঘাসে মাটিরকে বিঁধে সকলকে জাগিয়ে তুলতে চায় উষ্ণ করে তুলতে চায় হরিণটি হরিণটিও ঠিক সেভাবেই তার যে সাহস তার যে স্বাদ এবং সৌন্দর্য আছে সেটি দেখিয়ে হরিণীদের চমক লাগিয়ে দিতে চায় প্রত্যেকটি জীবের ভিতরেই বিপরীত লিঙ্গের মানুষের প্রেম ভালোবাসা শরীর উত্তাপ পাওয়ার একটা স্বাদ থাকে সেই স্বাদের জন্য এই মানুষ যেমন তার বিপরীত লিঙ্গের প্রিয় মানুষের কাছে নিজেকে শ্রেষ্ঠ প্রতিপন্ন করে তুলতে চায় তা অন্যান্য জীবদের ক্ষেত্রেও সত্য এই হরিণটিও তার যে সাহস স্বাদ এবং সৌন্দর্য আছে সেটি দিয়ে তার বিপরীত লিঙ্গের হরিণীকে চমক লাগিয়ে তার যে প্রেমের যে আকাঙ্ক্ষা শারীরিক সান্নিধ্যের যে আকাঙ্ক্ষা সেটিকে সে তৃপ্ত করতে চায় এ তো জীবনের চিরন্তন সত্য প্রত্যেকটি জীবের ক্ষেত্রে সত্য সেই সত্যকে সে লাভ করতে চায় এই পর্যন্ত আমরা দেখলাম তারপরে যে কবিতার শেষ তবকে হঠাৎ করে আমরা যা পাচ্ছি তা হল একটা অদ্ভুত শব্দ হরিণটা যখন স্বপ্ন দেখছিল তার স্বপ্নের কাছাকাছি সে পৌঁছে গেছে এই রকম তার মনে একটা ভাবনা জেগে উঠেছিল ঠিক সেই সময় একটা অদ্ভুত শব্দ হলো তারপর কি হলো নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল তারপর নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে উঠল অর্থাৎ এই শব্দটা ছিল কিসের শব্দ একটা বন্দুকের শব্দ আমরা যেটা পড়ে জানতে পারবো হঠাৎ একটা বন্দুকের শব্দে নদীর জল লাল হয়ে উঠল অর্থাৎ হরিণটির মৃত্যু ঘটল শুধু হরিণটির মৃত্যু ঘটল তাই তো না হরিণটির যে স্বপ্ন ছিল তার যে প্রেমের আকাঙ্ক্ষা ছিল শরীরই উত্তাপ পাবার যে বাসনা ছিল সমস্ত কিছুর মৃত্যু ঘটল সে যে সারা রাত ধরে চিতাবাগ্নির হাত থেকে বাঁচতে পেরেছিল সেই যে তার সাফল্য সেটি এই শব্দের ফলে সঙ্গে সঙ্গে ব্যর্থতায় পরিণত হল বিষাদে পরিণত হলো এবং তারপর কী হলো আগুন জ্বলল আবার তারপরে আগুন জ্বলতে শুরু করলো আমরা প্রথম দ্বিতীয় স্তবকে আগুন জ্বলার কথা পেয়েছি যেখানে যে আগুন প্রাণ সঞ্চার করছিল মানুষদের আর এই আগুন কিসের এই আগুন উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো এই আগুনে সেই হরিণটিকে পুড়িয়ে রান্না করে মাংস তৈরি করা হলো অর্থাৎ তার স্বপ্নের মৃত্যুর পর সেই হরিণের মাংসের স্বাদ অন্য কোনো মানুষের জিভার বা রসনার প্রতৃপ্তি ঘটাবে আমরা কি দেখব নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরানো শিশির ভেজা গল্প তারপর সেই নক্ষত্রের নিচে ঘাসে ঘাসের বিছানায় বসে শিশির ভেজা গল্প হবে অর্থাৎ শিশির ভেজা গল্প বলতেই হয়তো বিচ্ছেদের গল্প প্রেমের বিষাদের গল্প যে গল্পের মধ্যে রোমান্স আছে রোমান্টিকতাও আছে তাই নক্ষত্রের নিচে কবি উল্লেখ করেছেন সেই সমস্ত গল্প মানুষ করবে এবং সাথে সাথে আরেকটা প্রতীক তিনি তুলে ধরছেন সিগারেটের থোঁয়া কারা সেই গল্প করবে যারা সিগারেট খাচ্ছে সিগারেট কারা খেতে পারে আধুনিক সভ্য মানুষ তারা সিগারেট খায় নেশা করে এই সমস্ত মানুষেরা নিজেদের গল্প বলবে আর ওই হরিণের মাংসে নিজেদের রসনা পরিতৃপ্তি ঘটাবে অর্থাৎ এইখানে একটা বৈপরীত্য সৃষ্টি হচ্ছে যেটা হচ্ছে মানুষ সভ্য মানুষ নিজে প্রেম পেতে চায় প্রেমের গল্প বলে মানবতার গল্প বলে অথচ অন্যের অন্য প্রাণীর প্রেম অন্য প্রাণীর প্রাণীর স্বপ্নকে সে কিন্তু তার নিজের লালসা পূরণের জন্য হত্যা করে খুন করে শিকার করে সে এই যে বৈপরীত্য একদিকে মানুষের সভ্য মানুষের মানবতার কথা প্রেমের কথা আর অন্যদিকে অন্য জীবকে তার হাতেই খুন হতে হয় তার স্বপ্নকে তার প্রেমকে শিকার হতে হয় সেই দৃশ্য দুটো বৈপরীত্য এখানে তুলে ধরেছেন কবি এই মানুষগুলোকে আরও পরিষ্কার করে তিনি বলছেন শেষের দুটো লাইনে এই মানুষ হচ্ছে টেরিকাটা কয়েকটা মানুষের মাথা অর্থাৎ যে মানুষের হাতে হরিণটির মৃত্যু হলো সেই মানুষগুলি কিন্তু টেরিকাটা মানুষ অর্থাৎ তাদের মাথায় চুল সুন্দর করে আঁচড়ানো এটার দ্বারাই তিনি একটা ব্যঙ্গ করলেন বা তিনি বুঝিয়ে দিলেন যে যার হাতে হরিণটি খুন হলো বা যাদের হাতে খুন হলো তারা কিন্তু সভ্য মানুষ এরপর আমরা শেষ লাইনে দেখছি এলোমেলো কয়েকটা বন্দুক হিম নিষ্পন্দ নিরপরাধ খুম কতকগুলো বন্দুক পড়ে আছে যে বন্দুক দিয়ে কিছুক্ষণ আগেই হরিণটিকে মারা হয়েছে হ্যাঁ এবং সেই হিম নিষ্পন্দ ঘুম যে ঘুমের ভিতরে চলে গেল হরিণটি তার স্বপ্ন তার এতটা লড়াই ব্যর্থতায় পরিণত হলো এবং তার জীবনের কোনো স্বপ্নই পূর্ণ হলো না কেন পূর্ণ হলো না কারণ সভ্য মানুষের মাংসের স্বাদ সভ্য মানুষের লোভ তার স্বপ্নের অপমৃত্যু ঘটালো এইভাবে শিকার কবিতায় কবি মানুষের যে স্ববিরোধী বিপরীত ধর্মাচরণকে তুলে ধরেছেন একদিকে মানুষ সুন্দরের কথা বলে প্রেমের কথা বলে আর একদিকে সেই মানুষেই অন্য প্রাণীর অন্য জীবের এমনকি কখনও কখনও অন্য মানুষকে মানুষের প্রেম স্বপ্নকে হত্যা করে শিকার করে শিকার কবিতার বিষয়বস্তু হলো এই কবিতাটি অত্যন্ত একটি ব্যঞ্জনা কবিতা এবং বাংলা কবিতার একটি প্রতিনিধি স্থানীয় কবিতা তাই এই কবিতা বারবার পড়তে হবে এবং শিক্ষকদের সাহায্য নিতে হবে বেশ ভালো দেখো সকলে